প্রিয় বন্ধুরা বাংলায় কিভাবে তোমরা ভালো নম্বর পাবে তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কি কি পদ্ধতি অবলম্বন করলে কি কি কৌশল অবলম্বন করলে তুমি ভালো নম্বর পেতে পারো ইনফ্যাক্ট একশোতে একশো বাংলায় তুলতে পারো সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব যে ভুলগুলো অধিকাংশ ছাত্রছাত্রী করে থাকে বা যেগুলোতে একেবারে ছাত্রছাত্রীরা নজর না দেয় না সেই সমস্ত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব কাজে এই ভিডিওটা কমপ্লিটলি দেখো সম্পূর্ণ ভালো নম্বর কিংবা হান্ড্রেডে হান্ড্রেড পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলে রাখি তোমরা প্রত্যেকে কম বেশি কিন্তু পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে রেখেছ ও এবং তোমরা প্রত্যেকটা গল্প কবিতা নাটক উপন্যাস সমস্ত কিছু কিন্তু মৃতিমতো পড়েছ এবং পড়ে থট করে ফেলেছো অনেকে পাঠ্য বই করেছ ভেরি গুড যারা সারমর্ম করেছ অতটা সময় দিতে পারিনি তাদেরও ঠিক আছে কিন্তু পরীক্ষায় সব বড় ব্যাপার তুমি কতটা পড়েছ সেটা ইম্পর্টেন্ট না তুমি পরীক্ষার খাতাটাকে কতটা সুন্দর থেকে সুন্দর তর করতে পারছো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ বাংলা আমরা ছোটোবেলার থেকেই বলছি ছোটোবেলার থেকেই আমরা বাংলা শিখছি এই এই ল্যাঙ্গুয়েজ গ্রুপ কি যেটা তুমি পরীক্ষার খাতায় লিখবে সেটা কতটা সুন্দর করে তুমি লিখছো কতটা ভালো পরীক্ষক দেখছে তোমার খাতাটা সুন্দর থেকে সুন্দর তর হয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করছে তোমার নাম্বার এক্ষেত্রে কিছু কিছু টেকনিক আছে লেখার যে টেকনিকগুলো তুমি যদি অবলম্বন করো তোমার খাতাটা আরও সুন্দর হয়ে যাবে সবার প্রথমেই বলে রাখি প্রত্যেকটা ছাত্রছাত্রী মনে করো বাংলা খুব জটিল ভাষায় যদি আমরা লিখি বড় বড় ভাষা হয় তাহলে হয়তো আমার খুব ভালো নম্বর আসবে একেবারেই না বন্ধু সব থেকে সরল ভাষা সরল ভাষায় ছোট ছোট ও বাক্যে যদি তুমি বাংলা লেখো তাহলে কিন্তু তুমি ভালো নম্বর পাবে জটিল ভাষা কঠিন ভাষা লেখার কোনো প্রয়োজন নেই একদম সরল সাপ্তা ভাষায় যেটা তথাকথিত বা আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে সেই ভাষাগুলো সেই শব্দগুলো নিয়েই তুমি যদি বাক্য গঠন করো এবং তোমার অ্যান্সারটা লেখো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে শুনতে সুন্দর লাগবে এবং পরীক্ষক যখন দেখবে তখন রিলেট করতে পারবে এবং তোমাকে নম্বর দেবে তো এক্ষেত্রে একটা বিষয় প্রত্যেকটা ছাত্রছাত্রী ভুল করে থাকে তোমরা প্রত্যেকে গল্প কবিতা প্রবন্ধ নাটক এই সমস্ত প্রশ্নের উত্তর লেখার সময় আগেই তোমরা লেখো কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা কবি বঙ্কিমচন্দ্র এগুলো কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী করে থাকে কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা ভুল তোমার খাতায় অনেকটা বাজে ইম্প্যাক্ট ফেলে শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা শুধু বঙ্কিমচন্দ্র তুমি যদি লিখে আসো তাহলেও ঠিক আছে যদি আগে কবি না জেনে তোমরা লিখে আসো তাহলে কিন্তু ওটা অনেকটাই খারাপ জিনিস এবং এক্ষেত্রে তোমার নম্বর কাটা যেতে পারে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জেনে নিতে হবে পরীক্ষার প্রশ্ন লেখার সময় এই প্রশ্নটি গল্প থেকে নেওয়া হয়েছে নাটক থেকে নেওয়া হয়েছে কবিতা থেকে নেওয়া হয়ে না কোন উপন্যাসের অংশ তোমাদের কিন্তু এগুলো মাথায় রেখেই লেখকের আগে বিশেষণ বসাতে হবে যদি তোমার উত্তর কবিতা থেকে হয় তাহলে আগে কবি লিখবে যদি তোমাদের নাটক থেকে উত্তর হয় তাহলে নাট্যকার লিখবে যদি গল্প থেকে উত্তর হয় তাহলে গল্পকার লিখবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি গদ্য মানেই কিন্তু গল্প নয় গদ্য মানে কোনো উপন্যাসের অংশও হতে পারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে এ প্রবন্ধও কিন্তু হতে পারে যদি উপন্যাসের অংশ হয় তাহলে লিখবে ঔপন্যাসিক অর্থাৎ ঔপন্যাসিক ব্রমকিম চন্দ্র ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক মানিকচন্দ্র মানিকচন্দ্র যদি উপন্যাস হয় আর যদি প্রবন্ধের অংশ হয় তাহলে লেখকের আগে প্রাবন্ধিক লিখবে মানে বুঝতেই পারছো রবীন্দ্রনাথের লেখা যদি কবিতা হয় তাহলে কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা লিখছো খুব ভালো লাগছে কিন্তু এটাই যদি প্রবন্ধ হয় কবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের লেখা প্রবন্ধ হয় তাহলে কিন্তু প্রাবন্ধিক লিখে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর যদি লেখো তাহলে কিন্তু উত্তরের গুণগত মান বৃদ্ধি পাবে সেক্ষেত্রে উত্তরের মানও ভালো হবে অর্থাৎ তুমি নম্বরও বেশি পাবে তুমি কি আগে এই বিষয়গুলো জানতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তুমি কিন্তু জানাতে ভুলো না এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এক নম্বরের প্রশ্ন আসলে এ এইগুলো লেখার কোনো প্রয়োজন নেই উৎস কবির নাম এগুলো লেখার প্রয়োজন নেই টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমরা দেবে শুধুমাত্র রচনা বলি যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন ও গদ্য কিংবা প্রদ্য কিংবা নাটক কিংবা প্রবন্ধ থেকে এ সেই প্রশ্নগুলোর ক্ষেত্রেই কিন্তু তোমরা এই বিষয়গুলো অবলম্বন করবে লেখকের নাম দিয়ে এ আশা করি ক্লিয়ার হলো এছাড়া তোমাদের এমসিকিউ রয়েছে এমসিকিউর প্রত্যেকটা এমসিকিউ তোমাদের লিখে আসতেই হবে এবং এমসিকিউ থেকে এ যত নম্বরের এমসিকিউ থাকবে তত নম্বরই তোমরা পাবে এই টার্গেট রাখতে হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী আছো তোমরা কিন্তু শুধুমাত্র দাগ নম্বর দিয়ে এমসিকিউর অপশন অর্থাৎ উত্তরটা লিখলেই হবে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তর লিখলেই তোমরা কিন্তু সম্পূর্ণ এক নম্বর পাবে বোর্ডের রুলস অনুযায়ী কাজেই সময় নষ্ট করার একেবারে দরকার নেই এই এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা জানো তোমাদের বি পার্টে এমসিকিউর প্রশ্নপত্র থাকবে সেখানে একটা বক্স করে দেওয়া থাকবে শুধুমাত্র ধরো গ দাগের অ্যান্সারটা সঠিক চারটে অপশনের মধ্যে ক খ গ ঘ তার মধ্যে গটা সঠিক শুধুমাত্র গ দাগ লিখে দিলেই তোমাদের ফুল মার্কস দেওয়া হবে তো কারণ তোমাদের বি প্রশ্নের ওপরেই উত্তর লিখতে হবে এছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বলবো সংক্ষিপ্ত প্রশ্ন লেখার সময় টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে শুধুমাত্র যেটুকু অ্যান্সার চেয়েছে সেটুকুই লিখবে এক্সট্রা অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই যত সিম্পল করবে তত ভালো বেশি নম্বর দেবে এমনকি জটিল করে বেশি লিখলেই বেশি নম্বর দেবে এটা কিন্তু একেবারেই না বাংলা তোমার নিজের ভাষা যেটা যেরকমভাবে আমি কথা বলছি যেরকমভাবে তুমি কথা বলো সেই আঙিনায় তোমাকে কিন্তু লিখতে হবে সেই আঙিনায় লিখলে কিন্তু আরও সুন্দর হবে তোমার ভাষা শিক্ষকরা দেখে বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারবে এবং ভালো নম্বর দেবে তোমরা যখন রচনা প্রশ্ন লিখবে অতি অবশ্যই যেটা বললাম লেখকের নাম উৎস এগুলো উল্লেখ করবে কিন্তু এক নম্বরের কোশ্চেনে যেটা বললাম তোমাদের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই এছাড়া রচনাবলী প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে একই সাথে দুটো কোশ্চেন একসাথে দিয়া থাকে তো প্রথম কোশ্চেনের আনসারটা লিখলে দ্বিতীয় কোশ্চেনটা লেখার সময় তোমরা দ্বিতীয় প্যারা করে লিখবে এবং পারলে দ্বিতীয় কোশ্চেনটা লেখার সময় একটা কী হচ্ছে চৌকো মতন বক্স করে দেবে চতুর্ভুজাকৃত একটা বক্স করে দেবে সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে এবং যদি পারো মনে করো যে কোনো বিষয়ে পয়েন্টিং করবে সেক্ষেত্রে তোমরা বিভিন্ন কালিও ইউজ করতে পারো সেটা দেখতে খুব সুন্দর লাগে আকর্ষিত হয় খুব বেশি বড় বারবার বলছি রচনা প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু লিখতে হবে না যতগুলো শব্দের মধ্যে লিখতে বলেছে ওপরে উল্লেখ করা থাকে সেই টুকু শব্দের মধ্যেই লেখার চেষ্টা করবে দেখা গেল তোমার উত্তর লেখার সময় মূল যে উত্তর চা হয়েছে সেটাই কম পরিমাণে লেখা প্রাসঙ্গিক যে কথাবার্তা বা প্রাসঙ্গিক যে উত্তর সেটা বেশি লেখা একেবারেই না বন্ধু এরকম এই করবে না তুমি রচনাবলী প্রশ্ন লেখো বা শর্ট কোশ্চেন লেখো শর্টের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একেবারে শুধুমাত্র মূল যেটা চাওয়া হয়েছে সেটা তো লিখছই রচনাবলী প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তাই মূল উত্তরে বেশি গুরুত্ব দেবে প্রাসঙ্গিক কথাবার্তা যতটা পরিমাণে কম লেখা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে মূল উত্তরের এর ওপর বেশি জোর দেবে এরপরে যারা খুব ভালো নম্বর পেতে চাও তাদের কিন্তু একটা বিষয়ে সচেতন হতেই হবে সেটা হচ্ছে বানামের প্রতি অনেকেই ভুল বানাম লেখো তালিবশ্ব পেটকাঠামধ্য দন্তের শ এগুলো কিন্তু তোমরা গুলিয়ে ফেলো এগুলোকে গুলিয়ে ফেললে হবে না যেখানে যেটা দরকার সেখানে প্রয়োজন অনুসারে সেটা বসাতে হবে হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ অন্তর্জ বর্গের জ এগুলো কিন্তু প্রত্যেকে লেখার সময় অতীব নজর দিয়ে কিন্তু লিখবে বাংলার ক্ষেত্রে যদি বানাম ভুল হয় না তাহলে তোমার নম্বরে অনেকটা এফেক্ট পড়ে ফুল মার্কস কিন্তু তুমি পাবে না অর্থাৎ বানামের দিকে কিন্তু অতীব গুরুত্ব তোমরা দেবে বানাম যাতে ভুল না হয় সেদিকে কিন্তু নজর দেবে এরপরে তোমাদের হাতের লেখা ভালো নম্বর পেতে গেলে হাতের লেখা অতীব সুন্দর এক লাগবেই লাগবে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে স্যার আমার হাতের লেখা না খুব ভালো না だけ খুব সুন্দর হাতের লেখা বলতে আমি এরকম বোঝাতে চেয়েছি যে তোমাদের হাতের লেখাটা যাতে পড়ে টিচাররা বুঝতে পারে এমন না যে এইখানে এই লাইনটা গেল এরকম বেঁকে গেল পরের লাইনটা আবার এদিকে বেঁকে গেল এরকমভাবে নদী বয়ে চলে সেরকমভাবে লিখলে চলবে না গোটা গোটা অক্ষরে মিডিয়াম সাইজে এবং তোমাদের প্যারালালি লিখতে হবে অর্থাৎ সমান্তরালভাবে এই যে লিখলে এই লাইনটা তারপরে ঠিক সমান গ্যাপ দিয়ে তারপরে এই লাইনটা লেখা শুরু করলে সমান্তরালভাবে যাতে প্রত্যেকটা লাইন থাকে সেদিকে কিন্তু তোমাদের নজর দিতে হবে এ তাহলে দেখতে সুন্দর লাগবে খাতাটা এবং প্রত্যেকটা প্রশ্নের মাঝে একটু করে গ্যাপ দেবে খাতাটা খুব সুন্দর করে সাজাবে কারণ খাতাটা যত সুন্দর করবে সেক্ষেত্রে অত আকর্ষিত করবে তোমাদের শিক্ষককে যে শিক্ষক খাতা দেখবে ব্যক্তিগতভাবে তোমাকে জেনে না তোমার খাতার সৌন্দর্যের ওপরেই তোমার পড়াশোনার আর বই প্রকাশ হবে কাজে তুমি কিন্তু তোমার খাতাটা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করবে যতটা সম্ভব ততটা সুন্দর হাতের লেখা লেখার চেষ্টা করবে আর লেখার সময় একটা জিনিস তোমরা প্রত্যেকে মাথায় রাখবে তৎসম শব্দ ও তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কোনো দোষ নেই কিন্তু চেষ্টা করবে দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি সেই সমস্ত শব্দ প্রয়োগ করেই যাতে তোমরা উত্তরটা লেখো সেক্ষেত্রে তোমার লেখাটা কিন্তু অনেকটা স্মার্ট লাগবে এবং যেটা বললাম রিলেট করতে পারবে এ তোমাদের শিক্ষক সেক্ষেত্রে তোমার নম্বরের মানও কিন্তু অনেকটা বাড়বে এছাড়া একটা জিনিস অনেকেই ভুল করে লেখে সবই কিন্তু ভালো নম্বর পেতে গেলে যেরকম বললাম বানাম ঠিক করতে হবে হাতে লেখা ঠিক করতে হবে সেরকমভাবে কিন্তু বাংলার ক্ষেত্রে দাড়ি কমা ঠিক আছে সেমিকল এগুলো একেবারে ঠিকঠাক জায়গায় সঠিকভাবে উপস্থাপন করতে হবে যাতে তোমাকে দেখে পরীক্ষক ভাবে যে তোমার বাংলা বিষয়ে অধীর জ্ঞান রয়েছে তোমরা বাংলা পরীক্ষার আগে নতুন অনেক বিষয়ে এই ভিডিও দ্বারা জানতে পেরেছ যেটা একেবারে নতুন তোমাদের আগে কেউ বলেনি তোমরা কোন কোন বিষয়ে নতুন জানতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং তুমি বাংলায় কত নম্বর আশা করছো ও তোমাদের প্রস্তুতি কেমন বাংলার অবশ্যই তোমরা কমেন্টে জানাও প্রত্যেকের পরীক্ষা ভালো হোক তোমাদের প্রত্যেকের পরীক্ষার আগেই অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল